চ্যানেল এটিভি আমার টিভি সত্যের পথে অবিরাম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 19 জুন 2020, 5 আষাঢ়, 1427। প্রতিদিনের মতো আজও দৈনিক স্বাস্থ্য বুলেটিন কোভিড-19 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 16,327টি এবং পরীক্ষা হয়েছে 15,045টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 582,548টি নমুনা। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,243 জন। এ পর্যন্ত শনাক্ত 105,535 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 21.56%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,781 জন হাসপাতাল এবং বাসায় সহ। এ পর্যন্ত সুস্থ 42,945 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.69%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন। এ পর্যন্ত 1,388 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন, নারী 13 জন। বয়স বিভাজনে 11 থেকে 20 বছরের 1 জন, 21 থেকে 30 3 জন, 31 থেকে 40 বছর 4 জন, 41 থেকে 50 10 জন, 51 থেকে 60 বছর 9 জন, 61 থেকে 70 11 জন, 71 থেকে 80 বছরের 4 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন। বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রাম 16 জন, রাজশাহী এবং খুলনা বিভাগে 2 জন করে, বরিশাল এবং সিলেট বিভাগে 1 জন করে এবং ময়মনসিংহ বিভাগে 4 জন। হাসপাতালে মারা গেছেন 31 জন, বাড়িতে 14 জন। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 684 জন এবং আইসোলেশন থেকে 24 ঘন্টা ছাড় পেয়েছেন 236 জন। এ পর্যন্ত আইসোলেশনে 18,555 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 7,081 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 11,474 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 2,585 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 335,226 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,237 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 272,172 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,054 জন।